আজি নয়া বিষয় আরম্ভ হব না? সাত সাত আরম্ভ করিয়া মানে আট ন দশ আউ তিনটা বিষয় রহিলা পড়িয়া পাই, আউ তিনটা বিষয় মানে আমি সরাই দেবা দুই মাস ভিতরে সরি যাব, নভেম্বর সুদ্ধা সরিব ছুয়া, ডিসেম্বর রু আমি রিভিজন স্টার্ট করিয়া, এথর গোটে মাস আগুয়া রিভিজন করিয়া, কারণ তোমাকে আমি পড়াউছে কেবে রু মার্চ জানুয়ারি রু পড়াউছে তোমাকে, এ বর্ষ তো আমি পড়াইবা তের মাস পাখাকি পড়াইবা, তেমন গোটে মাস আগুয়া টিকে রিভিজন করিয়া ভালো, ডিসেম্বর পরঠু করা হইথা, এথর ডিসেম্বর রু হি করিদবা রিভিজন, রিভিজন করিবা। হ্যাঁ হও চালো লেখ নয়া বিষয় লেখ, ভারতীয় বৈদেশিক নীতি লেখ, এটা বিষয়ের নাম লেখ, ভারতীয় বৈদেশিক নীতি, বহুত ইম্পর্টাণ্ট টপিক ছ এটা, এটি কারণ জাতিসংঘ কথা আছে, ডব্লুএইচও কথা নিহাতি থিব, এটি এটি আমার দুইটা পড়োশী দেশ সাংরে আমার সম্পর্ক কন, দুই জনক সাংরে ভালো সম্পর্ক নাই, সে হচ্ছে চীন আউ জন হচ্ছে পাকিস্তান, দুইটা আমার পড়োশী দেশ যে ভারতর তাঙ্ক সাংরে কি সম্পর্ক আমার রয়েছে, যে এটা ভেরি ভেরি ইম্পর্টাণ্ট টপিক, যে ভারতীয় বৈদেশিক নীতি ইন্ডিয়ান ফরেন পলিসি বিষয় নাটা হ্যাঁ লেখিনি, কোন কোন পড়িবা টিকে লেখ না কিছু, এটি দুইটা জিনিস পড়িবা ছুয়া, ভারত ও তাহার পড়োশী চীন আউ পাকিস্তান ভিতরে সম্পর্ক খালি এই দুইটা এটি হাইলাইট, আউ কিছু নাই, আউ আমি বিশেষ কিছু এটি পড়িবার নাহি ছুয়া, টিকে সিলাবসটা দেখিবা, খালি বেসিক ফিচর্স গা কিছু পড়িবা, বৈশিষ্ট্য গা কোন পড়িবা, তারপরে পড়িবা ইন্ডিয়া এন্ড ইটস নাইবর্স চাইনা এন্ড পাকিস্তান ভিতরে কোন ফিচর রয়েছে, এতকি জিনিস বৈশিষ্ট্য গোটে লং কোশ্চেন হব, আর ভারত পাকিস্তান গোটে লং কোশ্চেন, ভারত চীন গোটে লং কোশ্চেন, এই দুইটা, আর ভারত পাকিস্তান আর ভারত চীন লং কোশ্চেন মু কইতিলি বহিরু ডাকিবি নাই, সেটা অলগা জিনিস ডাকা হব, বহিরে সেটা লেখা ভাল নাই, খালি পড়ি দেবা, কিন্তু লং কোশ্চেনটা ডাকিলা বেলে মু আগুটে জিনিস ডাকি হব। তাহলে ভারতীয় বৈদেশিক নীতি আগে বুঝিবা, বৈদেশিক নীতি কোন আমার লেখিলে কোন, ইন্ডিয়ান ফরেন পলিসি, ফরেন পলিসি মানে কোন, দেখ রাষ্ট্র কেবল রাষ্ট্রর অন্তর্নিহিত কার্যবলী দ্বারা চালেনি, মনে রাখ রাষ্ট্রটা চালিয়া পাই বি কিছু বৈদেশিক রাষ্ট্র মানক সাংরে বিদেশ রাষ্ট্র মানক সাংরে আমাকে চুক্তি করতে হব, সেইটা কু কোয়া যায় ফরেন পলিসি বলি, ইন্ডিয়া করিছি অন্য দেশ মানক সাংরে পলিসি কিছু চুক্তি করছি, সেইটা কু ইন্ডিয়ান ফরেন পলিসি বলি কয়, যেমতি দেখ তো ঘরটার সবু কাম তুম ঘর লোক নিজে করি পারিব নাই, বাড় ঘেরাটা নিজে করি পারিব, সেপাই গাঁর অন্য লোক কু ডাকতে হউছি, ঘরে গোটে পূজা আছে নোনা মানুষ ডাকতে হচ্ছে, বাহাঘর হচ্ছে বহুত লোক অন্য লোক মানুষ ডাকতে হচ্ছে, সেইভাবে রাষ্ট্রের যে নিজস্ব কিছু কার্য রয়েছে, যে রাষ্ট্র ভিতরে থাকা সবু লোক সেগা করে পারবে এটা অসম্ভব, সে কিছু বিদেশ মানুষ ঠারু বি আমাকে জিনিস আনিয়া পড়ে, তেমন তাঙ্ক পাখু সেমতি জিনিস আমি আনিপারিবা না, তাঙ্ক সাংরে আমাকে কোন করতে হবে চুক্তি করতে হবে, দেখিও তেমন প্রধানমন্ত্রী বিশেষ তো বিদেশ কু যাতে অন্য রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী সাংরে চুক্তি করা যান, চীন বি সি যাই নিহতি, কেবল আমি পাকিস্তানটা যাও না, কারণ পাকিস্তান সাংরে আমার বহুত মধুর সম্পর্ক মহু ভিয়া, তেমন আমি যাও না, চীন সাংরে বি আমার সম্পর্ক ভাল নুহে, আমার চীন পাকিস্তান সাংরে আমার ভালো সম্পর্ক নুহে, তাহলে বৈদেশিক নীতি কোন বুঝিল, গোটা রাষ্ট্র চলপ্রচল হওয়া পাই কেবল তার অন্তর্নিহিত কার্যবলী দ্বারা সে হইপারিব না সঠিক রূপে, তার আয়টা বি বড়ি পারিব না, তেমন সে অন্য দেশ মানক সাংরে বি যাইকি সে চুক্তি করে, সেটা কু বৈদেশিক নীতি বলি কুয়া যায়, যেমতি দেখ আমি গোটে মোবাইল কিনুছে সেটা ইন্ডিয়ার অরিজিন নুহে, সেটা অলগা দেশর মোবাইল কিন্তু ইন্ডিয়ার আসি বিক্রি হচ্ছে, ইন্ডিয়ারে যদি এবার আমি মোবাইল মার্কেটিংটা কহিবা সবু দেখ বিশেষ তো চীনর, চীন রু সবু কোম্পানি মোবাইল মানে আসছন্তি ইন্ডিয়া কু বিক্রি করিয়া পাই, খালি লেখি দিয়া হচ্ছে মেড ইন ইন্ডিয়া, প্রডক্ট সিয়াড়ু এটি আসছে খালি খুলরে লেখা হচ্ছে, হ্যাঁ নাই বাবা আউ কিছু নাই, তো সেটা তুমি কেমতি চীন মোবাইল ইন্ডিয়ারে কেমতি কিনুছ, না ভারতর প্রধানমন্ত্রী চীনর যে অছন্তি তাঙ্কর প্রধানমন্ত্রী তাঙ্কর সাথে কি হইতিব চুক্তি, বৈদেশিক নীতি হচ্ছে, গাড়ি যে বাপা গাড়ি কোন ভারতরে তৈরি হচ্ছে না, সব তো বিদেশ, বিদেশর আসছে এটি বিক্রি হওয়া পাই, সেই ভাইয়া কথা, thank you.
চল লেখ হেডিং কর, ভারতীয় বৈদেশিক নীতির মৌলিক বৈশিষ্ট্য হেডিং কর। এইটা হিঁ ফার্স্ট, এটা ইম্পর্টান্ট, এইটা পড়ে দেবা আগে। ভারতীয় বৈদেশিক নীতির মৌলিক বৈশিষ্ট্য, তো মন ভিতরে কথা আসতো স্যার আম ভারতের এইটা ইন্ট্রোডিউস কিয়ে কলা, এই যে বৈদেশিক নীতি বাবদরে ভারতীয় লোক মানে জানলে কেমতি? ভারতীয় লোক তো বহু সরল লে, দেশ স্বাধীন সময় ভারতীয় লোক মানে এত পাঠশাঠ বি পড়ি নথিলে, কিছু সভ্রান্ত শ্রেণীর লোক মানে হি কেবল পাঠ পড়িবার সুযোগ পাইছিলে। তো স্যার বৈদেশিক নীতি কথা লোক জানলে কেমতি? এটা ইন্ট্রোডিউস কিয়ে কলা? বড়িয়া কথাটা শুন, 1946 মসিহা সেপ্টেম্বর 2, ঠিক দেশ স্বাধীন গোটে বর্ষ পূর্ব কথা না? 1946 মসিহা সেপ্টেম্বর 2 তারিখের জওয়াহরলাল নেহরু বৈদেশিক নীতির মৌলিক স্বরূপ বিষয়ে সূচাই লে, যা স্বাধীন ভারতের প্রথা প্রথম প্রধানমন্ত্রী রূপে তাঁদ্বারা অনুষ্ঠিত হয়েছিল। সেই নিজে হয়েছিল না, জওয়াহরলাল নেহরু হয়েছিল তো স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী, সিয়ে তাহলে দেশ স্বাধীন যেত হয়ে নথিল 1946 সেপ্টেম্বর 2 সে প্রথম থর বৈদেশিক নীতি বাবদে সূচাই। তাপরে যেত ভারত স্বাধীন হয়ে গেল, স্বাধীন ভারতের প্রথম ইয়ে প্রধানমন্ত্রী হিসাবে এইটা সে কোণ করে বাবা, এইটা আনুষ্ঠানিকতা লাভ করে মানে কোণ এটা লাগু করাই। তো কেমতি জওয়াহরলাল নেহরু কু কোণ ভগবান স্বপ্নই বৈদেশিক নীতি বাবদে? সে সেতবে বাহার দুনিয়া দেখুম যে অন্য দেশ মানে ডেভেলপ কেমতি হচ্ছে না, দেশ দেশ সাংে যেতবে চুক্তি করা যাবে, তেমন আমি বি করা চুক্তি। তাপরে দেশ স্বাধীন পরে সে বিদেশ মানুষ সাংে চুক্তি কলে যে আমার রাষ্ট্রের যে জিনিস উৎপাদন হয়ে পুনি তাঁক রাষ্ট্রে হচ্ছে, যে আপনার আজ্ঞা আমার রাষ্ট্রে আনিকি বিক্রি করে পারবে। সে আমি কোনটা নবা? ট্যাক্স নবা, ট্যাক্স রে সরকার আয় বড়ি, আম জিনিস এইগা আমি উৎপাদন করছু, আপনার আপনার রাষ্ট্রে বিক্রি করি। আগরু কিন্তু মেড ইন ইন্ডিয়া উপরে কাহি বিশ্বাস নথিলা, এবে কিন্তু বিদেশ বি মেড ইন ইন্ডিয়ার জিনিস সব কিনিলানি ধীরে ধীরে। আগরু নহলে মেড ইন ইন্ডিয়ার এতে মানে লোকমানে তাকে পছন্দ করু নথিলে, কিন্তু এবে মেড ইন ইন্ডিয়া বি লোকমানে পছন্দ কলে, ইন্ডিয়ার কলচর টু আরম্ভ করিকি আমার জিনিসপত্র বি বিদেশে বিক্রি হচ্ছে, সবু হচ্ছে। তাহলে বুঝিপারল কেউ মসিহারে তাহলে প্রথমে বৈদেশিক নীতি কু ইন্ট্রোডিউস করা হলো? 1946 সেপ্টেম্বর 2 রে কি কলে? জওয়াহরলাল নেহরু কলে। তাপরে স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী রূপে এটা সে আনুষ্ঠানিকতা বলে ডিক্লার করে কলে, এটা বাপা লাগু হয়ে সিয়ে কলে বলে সিনা সব প্রধানমন্ত্রী যাই কি বিদেশ সাংে কি করছেন? চুক্তি করছেন। এইটা আমি ইন্ট্রোডাকশন লিখবা, হ্যাঁ খালি টিকে শুনি দিও, ইন্ট্রোডাকশন লিখবা আউ টিকে শুন। দেশর বৈদেশিক নীতির মৌলিক উদ্দেশ্য গুড়ি দৃষ্টি রাখি ভারত কতক নীতি গ্রহণ করেছে, তাহলে দেখ মৌলিক এই যে বৈদেশিক নীতির কিছু মৌলিক নীতি রয়েছে, হ্যাঁ তাপাই কিছু বা কিছু বৈশিষ্ট্য রয়েছে, বৈদেশিক নীতির কিছু বৈশিষ্ট্য রয়েছে, বৈশিষ্ট্যকে আমি তলে আলোচনা করিবা, তাপাই কিছু নীতি রয়েছে। সেই নীতি গুড়িক মধ্যরু কতক সংবিধানর চতুর্থ ভাগ ধারা 51 লেখা আছে, তাহলে তাহলে বাবা এই যে ভারতর বৈদেশিক নীতির নীতি গুড়িক সংবিধান কেউ ভাগর কেউ ধারার লেখা আছে? চতুর্থ ভাগর 51 ধারা, মনে রখ ইন্ট্রোডাকশন লেখা, যে নীতি গুড়িক মধ্যরু কতক নীতি গুড়িক সংবিধানর চতুর্থ ভাগ 51 ধারার লেখা আছে, তাহলে বৈদেশিক নীতির বা বৈদেশিক নীতি গুড়িক সংবিধান কেউ ভাগের লেখা হয়েছে, কেউ ধারার লেখা হয়েছে 51 ধারার? কি ইন্ট্রোডিউস করাইছিলে? কেবে করেছিলে? সেপ্টেম্বর 2 রে। দেখি আনুষ্ঠানিকতা কেবে লাভ হলো? সেটা দেশ স্বাধীন পরে প্রথম প্রধানমন্ত্রী কলে, বুঝিপারছ না? নাই মতে লাগুছি সেটা সংবিধান গঠন হলা পরে হইতিব 1950, হ্যাঁ না? নাই কারণ সবু কাম বিলম্বিত প্রক্রিয়ারে হুয়ে, ধীরে ধীরে স্লোলি প্রসেসরে সবু হব।
তুম মন ভিতরে কেবল আসছি কি বৈদেশিক নীতিরে কেবল ব্যাপার বাণিজ্য কথা আমি হওয়া না, বৈদেশিক নীতিরে কেবল ব্যাপার বাণিজ্য কথা হুয়ে নি বাবা, বৈদেশিক নীতিরে বি হুয়ে তু মতে আক্রমণ করিবু না, মু তোতে আক্রমণ করিবু না, তু বেশি অস্ত্র শস্ত্র ইউটিলাইজ করিবু না, মু করিবি না, তু পরমাণু বোমা বেশি উৎপাদন করিকি পরীক্ষা করিবু না, মু করিবি না, এইগা বি হুয়ে ছুয়া। কেবল যে তোর সাপ যে নাথ গোটে রাষ্ট্র সে কয় মো জিনিস কেবল ব্যাপার বাণিজ্য নুহে, এইগামি চুক্তি হুয়ে তু মতে আক্রমণ করিবু না, মু তোতে আক্রমণ করিবি, এহা দ্বারা কোন হব, এটা এটা কাহিঁ কলে রাষ্ট্র রাষ্ট্র ভিতরে এই চুক্তি কাহিঁ গেলা, শান্তি যুদ্ধ দ্বারা উভয়ের ক্ষতি হুয়ে মনে, এবে যে এবে যুদ্ধ কাহা কাহা ভিতরে চলছে, ইজরায়েল আউ ইরান ভিতরে যে যুদ্ধ চলছে, ভাবুছ ইরান কোন ভাবুছি কি কেবল ইজরায়েল ক্ষতি হব, ইজরায়েল ছোট রাষ্ট্র ঠিক আছে কিন্তু তার কোন একলা ক্ষতি হব, ক্ষতি উভয়ের, ক্ষতি উভয়ের হব, 100% উভয়ের ক্ষতি হব, দুই জনক ঝগড়ারে কেবল জনকর ক্ষতি হুয়ে, দুই জনকর ক্ষতি হ্যাঁ না সেইভাবে যে কার্গিল, কার্গিল তো আমি জিতিলে ভারত সাগরে পাকিস্তান যেটা যুদ্ধ করছি আমি জিতিছে সব, হ্যাঁ না সেমানে কেতবেলে বি আমার সাগরে পারি না, কিন্তু ক্ষতি কোন কেবল পাকিস্তান রয়েছে ভারতের বি ক্ষতি হয়েছে, তেমন যুদ্ধ সবলে ন হওয়াটা ভাল, যুদ্ধ হলে উভয় রাষ্ট্রর ক্ষতি, তা বলে নুহে বেশি আমি সহিকি রহবা, যদি বেশি সেমানে দেখছেন সিধা আমি সব ভারতীয় যা, সবু ভারতীয় চাল চালি গনে মেপরু উড়ি যাবে, সবু ভারতীয় যদি চালি চালি যাবে পাকিস্তান রাষ্ট্রটা মেপরু উড়ি যাব, চুয়া যুদ্ধর আবশ্যকতা নেই, ভারতর যেতকি জনসংখ্যা 141 কোটি প্লস লোক যদি চালি চালি যাবে পাকিস্তান মেপরু উড়ি যাবে, ফুল ভারত হয়ে যাবে, কি ফুটানি সে দেখছি আমি, আমি কিস আমি টিকে সহনশীল লোক শান্তিপ্রিয় আমি সেটা করতে চাহু, কারণ পাকিস্তান লে তো কিছু ভালো লোক থিবে না, নন আমো নাথ কুকুলাইব যা সা না তা না থইব যে যাই কি জন জন কো সিধা সামানে চীন রে পড়িব, ইয়ে না থইব পাকিস্তান লু চীন মানে কি পাওয়ার না ছোট কা হো বে মানে তু হলদি গা মার দেই চুডাই রে ন করে হো বাবা তো মন ভিতরে আসতব স্যার সেইগা কোন কোন এই যে বৈদেশিক নীতিরে কোন কোন করা গেল শুন, শান্তি ও নিরাপত্তা কু প্রসাহন, শান্তি আউ নিরাপত্তা রাষ্ট্র রাষ্ট্র মধ্যে কোন রহবা দরকার, শান্তি রহবা দরকার, যদি শান্তি নাই শান্তি নামক যেটি যিয়ে অছি তাকু উঠাও, তাহলে শান্তি আসিযিব, যদি শান্তি নাই রাষ্ট্রে তাহলে পাটরুকু উঠাও, হো তাহলে এই যে বৈদেশিক নীতি, বৈদেশিক নীতি যে হব সে যে নীতিরে কোন প্রথম নীতি রক্ষা গেল রাষ্ট্র সাগরে করা যাব, শান্তি ও নিরাপত্তা কু প্রসাহন, রাষ্ট্র রাষ্ট্র মধ্যে যথার্থ ও সম্মানজনক সম্পর্ক রক্ষা, রাষ্ট্র রাষ্ট্র মধ্যে যেমন সম্মানজনক সম্পর্ক রহব, তু মতে অপমান করিপারিবু না, মু তোতে করিপারিবি না, মু তোতে সম্মান দৌছু তু মতে সম্মান দেবু, যেটা পাকিস্তান কু দেই আসে নাই তাকু যেতে সম্মান, আমার অটল বিহারী বাজপেয়ী লাহোর কু বস যাত্রা করছিল দেখ, সি প্রথমে বস যাত্রাটা আরম্ভ কলে লাহোর অটল বিহারী বাজপেয়ী, সেটা তো গোটে বন্ধুতার আমি সম্পর্ক বাঁধিয়া পাই যাইছিলে ঠিক, সেটা করি আসলা পরে উস্তাদি করদেলে বম গোটে পকাই দেলে আমার ইয়ে আতঙ্কবাদী আক্রমণ করদেলে, মানে সেমানে কেতেবেলে সুধরিবে নাহি, হো আন্তর্জাতীয় আইন ও সন্ধির বাধ্যবাধকতা প্রতি সম্মান দেওয়া, আন্তর্জাতিক আইন যেটা থাকবে তাকে মানিবাকু বাধ্য সবু রাষ্ট্র, মিলিত জাতিসংঘরে সাপোজ গোটে রুল হয়েছে সবু রাষ্ট্রর প্রতিনিধি মানে থাকে মিলিত জাতিসংঘরে, সেটি যদি গোটে রুল পাস হল সবু রাষ্ট্র মানে মানিবাকু বাধ্য, কিন্তু মিলিত জাতিসংঘরে ভিটো পাওয়ার গোটে রয়েছে মনে রাখতে হবে, কে মানক পাখে মিলিত জাতিসংঘরে ভিটো পাওয়ার রয়েছে, যুক্তরাষ্ট্র আমেরিকা চীন এই দুই জনক পাখে ভিটো পাওয়ার রয়েছে, যেত ভারত কহিলা মাসুদ অজহর হচ্ছে গোটে আতঙ্কবাদী বলে পাকিস্তানর, চীন কইদেলা না না সে গোটে সংগ্রামী, ফলরে নন্ত তাকে আমি উঠে আনিথান্তে, তাকে মাসুদ অজহর গোটে পাকিস্তানের যে আতঙ্কবাদীটা থিলা আমার ভারতের যে গোটে কোন বম বিস্ফোরণ করিকি বহুত লোককে মারি দেইথিলা, ভারত খুঁজুছি তাকে সে কিন্তু অছি কেটি পাকিস্তানরে,
দেখি মিলিত জাতিসংঘের টপিক যেতবে ভারতের প্রধানমন্ত্রী পকাইলে যে সি গোটে আতঙ্কবাদী বলে সে গোষ্ঠীটা গোটে আতঙ্কবাদী গোষ্ঠী চীন সেটার অপোজ কলা কলা না সেটা গোটে হচ্ছে সংগ্রামী স্বাধীনতা সংগ্রামী মানে বিপ্লবী সংগঠন আতঙ্কবাদী বলে সে মানিলা না চীন পাখে ভিড় পাবার অছি সে প্রত্যাখ্যান করবে ভারত পাখে সে ভিড় পাওয়া না এইপাই না ভারত স্থায়ী সদস্য নুহে যুক্তরাষ্ট্র আমেরিকা আউ চীন মিলিত জাতিসংঘর সে স্থায়ী সদস্য ভারত বি স্থায়ী সদস্য লা কিন্তু সে বহু থর মিলিত জাতিসংঘর ওহরি আসিকি অস্থায়ী সদস্য হয়ে যাই তেমন সে স্থায়ী সদস্য হয়ে পু না স্থায়ী সদস্য হলে ভিট পাওয়ার রয়েছে মে বি ইন ফিউচর ভারত হয়ে যাই পে ভিট পাওয়ার আসবে সেতবে চীন কু আমি দবাই পারা নহে চীন কু আমি দবাই পারা না মিলিত জাতিসংঘের তার প্রভাব রয়েছে বহু প্রভাব চীন রেটা কহিদব মানে সেইটা রুল হব তা পাখে ভিট পাওয়ার রয়েছে প্রত্যাখ্যান করদব মানে করদাল হো তাহলে কেউ ভাগরে বাপা বৈদেশিক নীতি বাবদ লেখা হয়েছে চতুর্থ কে ধারে কি ইন্ট্রোডিউস কলে কেবে কলে দেখি কেবে সেটা আনুষ্ঠানিকতা লাভ কলা স্বাধীনতা পরে আউ এই বৈদেশিক নীতি কিছু চুক্তি করা হয়েছে সেটা জানুছ শান্তি শান্তি করা হয়েছে তু মতো সম্মান দেব মু তোতে দেবি নাই আউ মিলিত জাতিসংঘের বা আন্তর্জাতিক চুক্তি যাহা হব সবু রাষ্ট্র মানে তাকে কোন দেবে সম্মান তাকে দেবে এবে আমি সেই বৈশিষ্ট্যটা লেখবা তো এইটা পড়িবা বলি মু হেডিং করদেলি এইটা হেডিং নুয়ে লঙ্কুশন এটা লঙ্কুশন কোন হব যে ভারতীয় বৈদেশিক নীতি র বৈশিষ্ট্য গুড়িক আলোচনা কর এইটা লঙ্কুশন আমি আগে ভারতীয় বৈদেশিক নীতি বাবদরে টিকে সাম্যক আমি ইন্ট্রোডাকশন লেখিবা তারপরে আমি বৈশিষ্ট্যটা লেখবা যেগা মু কহিদেলি সেগা না ইন্ট্রোডাকশন লেখ লেখ স্টার্ট করিবা লঙ্কুশন ইন্ট্রোডাকশনটা লিখি দেবা ভুলি যাব না লেখ ১৯৪৬ মসিহা সেপ্টেম্বর ২ তারিখরে জওয়াহরলাল নেহরু বৈদেশিক নীতির মৌলিক স্বরূপ বিষয়ে সূচাই থিলে যাহা স্বাধীন ভারতর প্রথম প্রধানমন্ত্রী রূপে যাহা স্বাধীন ভারতর প্রথম প্রধানমন্ত্রী রূপে তাঙ্ক দ্বারা আনুষ্ঠানিকতা লাভ করিথিলা লেখ সিয়ে নিজে সবু হো মতে তাহলে গোটে কুয়ে না ভারত যেতবে স্বাধীন হেলা সেতবে প্রধানমন্ত্রী ক্যান্ডিডেট কে জন থিলে কি ভারত যেতবে স্বাধীন হেলা প্রধানমন্ত্রী ক্যান্ডিডেট কে জন থিলে হ্যাঁ চারটা রাজনৈতিক দল থিলে কোন হব চারজন যাকরে নথিবে না কি জনে কি কই দৌছ টিকে স্টোরি সব ভুল জানিছ দেশ স্বাধীন সময় দুই জন প্রধানমন্ত্রী হবার আশা মন ভিতরে চাপি রকিলে সে ভিতর জনে হচ্ছেন জওয়াহরলাল নেহরু আউ জনে মোহাম্মদ অলি জিন্না দুই জন প্রধানমন্ত্রী হবে বলে মন ভিতরে গুপ্ত ইচ্ছা লা আর গান্ধীজীকর ভালো পটু লা জওয়াহরলাল নেহরু সাগরে নেহরু ভাই সাগরে তাকে ভাল পটে দেখি দুই জন যাক আসলে সর্দার বল্লভ ভাই পটেল কিন্তু সে গোটে অলগা টাইপ র লোক
সি স্ট্যাচু অফ ইউনিটি সি ভারতকে এক করি রাখলে তাঁর বলিদান বহুত ভারত পাই কিন্তু তাঁকু আমি মনে পকাউনে বিশেষ সর্দার বল্লভ ভাই পটেল আমি সবুলে গান্ধীজী কথা মনে সি বি বেস্ট লোক তাঁর ডেটা বি আমি পালন করা সর্দার বল্লভ ভাই পটেল তো সি কিন্তু চাহুলে ভারত ডিভাইডেড ন হোক দেখ দেশ স্বাধীন বেড় ভারত ডিভাইড হয়ে নথিলা হয়েছিল না হয়েনথিল পাকিস্তান বি আমার ভারত সাংরে হি থিলা তো কি হলে এ দি ভাই আসলে অলি জিনা ভাই বি আসলে মুহটা ফুলাইকি ইয়াড়ে আসছেন নেহরু ভাই আও মু তোমার ভল পটে মু এমিনি প্রধানমন্ত্রী অলি জিনা কইলে আও মু এমিনি তুমি যে সেটি চা পিয়েছিলি এ যে কথা দেখি গান্ধীজি আইডিয়া খটেলে মুন্ড আইডিয়া খটখট আইডিয়া খটেলে কইলে হোক ঠিক আছে অলি ভাই তুমি তুমি গোটে নিজের গোটে দেশ তৈরি তুমি আউ গোটে দেশ তৈরি করে দিও সেটার সি তুমি প্রধানমন্ত্রী তাপরে কিছু মুসলমান মানে যাইকি পাকিস্তান রহলে সেটি অলি জিনা হলে প্রধানমন্ত্রী পাকিস্তান প্রথম প্রধানমন্ত্রী কি মোহাম্মদ অলি জিনা তাঁর ফটোরে দেখব তাঁর পয়সার তাঁর ফটোটা থাকবে মোহাম্মদ অলি জিনা আমার কাহার ফটো থাকে গান্ধীজিঙ্কর কিন্তু প্রধানমন্ত্রী হয়েছিল কি নেহরু নেহরুঙ্কর ফটো রহবা কথা কিন্তু রহলে কি গান্ধী তেমন গান্ধীজি ক্রিয়েটর থিলে না সে ক্রিয়েটর থিলে দুইটা রাষ্ট্র তৈরি হয়ে গলা দুইজনকর মন ভাঙ্গিবে বলে আরে সেইটি এই আইডিয়াটা করতে থাকে সব ঠিক আছে দুইজন যাক প্রধানমন্ত্রী হব অড়াই বর্ষ অড়াই বর্ষ রাষ্ট্র গোটে তৈরি করবার কি লা ভারত বড়াই থা হও ঠিক আছে দি ভাইঙ্কর সহযোগ রয়েছে দেশ স্বাধীন পাই টস পকাইবা যে তু আগে কইদেলে বি মন দুঃখ হব টস পকাইবা যা হেডটেল ডাকিব যে জিতিলা সি অড়াই বর্ষ ফার্স্ট হব প্রধানমন্ত্রী আর অড়াই বর্ষ সি মন দুঃখ করবার নথিলা টস করিদেবার কিন্তু ইয়ে করিদেলে কলে তু গোটে নেইকি রাষ্ট্র তৈরি করতে ফলরে হিন্দু মুসলমান বিভাজন হয়েগলে না তো হিন্দু মুসলমান আমি সব সাংরে আরামসে থাকে আমার সেমানে আম পূজারে সেমানে আসতে আমি তাঁক পূজারে যাইতে গোটে মনোরঞ্জন কার্যক্রম বড়িয়া হইতা হ্যাঁ না সেইটা সবুঠু বিগেস্ট ভুল হল বিভাজনটা অড়াই বর্ষ ভাগ করদেবার হচ্ছে হ্যাঁ না হো ছাড় তাহলে আনুষ্ঠানিকতা লাভ কলা সেন্টেন্স দেশর বৈদেশিক নীতির মৌলিক উদ্দেশ্যক দেশর বৈদেশিক নীতির দেশর বৈদেশিক নীতির দেশর বৈদেশিক নীতির মৌলিক উদ্দেশ্যগুড়ি দৃষ্টি রাখি মৌলিক উদ্দেশ্যগুড়ি দৃষ্টি রাখি মৌলিক দৃষ্টি রাখি ভারত কতক নীতি গ্রহণ করেছি ভারত কতক নীতি গ্রহণ করেছি সেই নীতিগুড়িক মধ্যরু সেই নীতিগুড়িক মধ্যরু সেই নীতিগুড়িক মধ্যরু কতক নীতি কতক নীতি সংবিধানর চতুর্থ ভাগ সংবিধানর চতুর্থ ভাগ ধারা একাবনরে ধারা একাবনরে লিপিবদ্ধ হয়েছে লিপিবদ্ধ হয়েছে ধারা একাবন রে লিপিবদ্ধ হয়েছে প্যারাগ্রাফ আনা প্যারাগ্রাফ ছাড়ুন ডাইরেক্ট তো লেখিবে হেডিং করতে হবে ভারতীয় বৈদেশিক নীতির মৌলিক বৈশিষ্ট্য হেডিং কর ভারতীয় বৈদেশিক নীতির মৌলিক বৈশিষ্ট্য হেডিং কর হল বৈশিষ্ট্য হেডিং কর যেহেতু সিলাবস দিয়েছি ফিচরসটা মানে লিখতে হব আমি বৈশিষ্ট্যটা হচ্ছে ফিচর আউ শুণ বৈশিষ্ট্য পড়া না পরীক্ষার ভারতীয় বৈদেশিক নীতির বৈশিষ্ট্য পড়লানি তাহলে আর কোণ পড়লে এটা লিখি হব গুরুত্ব যদি বলা ভারতীয় বৈদেশিক নীতির গুরুত্ব গুড়ি আলোচনা ভারতীয় বৈশিষ্ট্য গুড়িক ফিচরস ইম্পর্টান্স একা কথা আউ গোটা কুয়া কোণ এপট নেবি লিখিপার ক্যারেক্টারিস্টিক্স লক্ষণ ভারতীয় বৈদেশিক নীতির লক্ষণ গুড়িক
লক্ষণ বৈশিষ্ট্য গুরুত্ব যাহা পড়ু এইটা লিখব হল কল হেডিং কল ইংলিশ হেডিংটা টিকে লিখি দিও তা তলে নলেকটরে বেসিক ফিচর্স অফ ইন্ডিয়ান ফরেন পলিসি বেসিক ফিচর্স অফ বেসিক বেসিক ফিচর্স অফ ইন্ডিয়ান ফরেন পলিসি বেসিক ফিচর্স অফ ইন্ডিয়ান ফরেন পলিসি এটি যে বুঝি নথিও ভাব ইন্ডিয়া ফরেন হয়েগলা মতে জন ইন্ডিয়ান ফরেন পলিসি প্রথম হেডিং লেখ উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ বিরোধী উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ বিরোধী উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ বিরোধী টিকে এটা বুঝবা ছুয়া উপনিবেশবাদ কোন দেবী কোন উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ বিরোধী কে কইব সুভাষ ক উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ বিরোধিতা মানে কিছু বুঝি হচ্ছে না বুঝি হোনি উপনিবেশবাদ উপরে কিছু নিবেশ করিবা এই তো কথা গোটে প্লেন বুঝতে চেষ্টা করিয়া বইবালা কিছু লিখছি সে গেছে আমি কোন বুঝিবা উপনিবেশবাদ উপনিবেশবাদ উপরে কিছু নিবেশ করিয়া এই তো কথা ভারত দেশ উপরে কিছু নিবেশ করিবা উপনিবেশবাদ যদি আমি জানিনে সাপোজ আমি কিছু জানিনে পাঠ সে হেডিংটাকু হেডিংটারু বুঝি হব কেন উপনিবেশবাদ উপরে কিছু নিবেশ করিয়া এটা কে দেশের কথা পড়া হচ্ছে ভারত তাহলে ভারত উপরে কিছু নিবেশ করিয়া দেখ দেশ স্বাধীন পূর্বরু রাজা ভাই দেশ স্বাধীন পূর্বরু ভারতকু কিয়ে আসিছিলা কিছু নিবেশ করিয়া পাই কি আসিছিলা দেশ স্বাধীন পূর্বরু কেউ মানে আসিছিলা ভারতরে নিবেশ করিবে বলি নালিয়া ভাই মানে আসছিলে নালিয়া বাল গঙ্গাধর তিলক গুটে কথা কইতিলে ভারত একদিন লাল লাল হো জায়গা আজির তো সমস্তকু নালিয়া রঙ হই তোমার পছন্দ নালিয়া গোলাপ ফুল নালিয়া ড্রেস নালিয়া লিপস্টিক নালিয়া নেল পলিশ আমি টমাটো বি কিনলা বেড়ে আমি নালিয়া হি কিনুছে টিকে ধরা দেখা না আমাকে সব নালিয়া পছন্দ বাল গঙ্গাধর তিলক এটা কইছিলে একদিন ভারত লাল লাল হয়ে যায় কাহি না ইংরেজ মানে যেত শাসন করতে আসলে এত ধুবলা লোক আমি দেখি আমি দেখিনি এত সফা লোক দুনিয়ার অনেক আমি ভগবান ভারত ইংরেজ কাহি ভারতের এত দিন ধর শাসন করেদেলে চীন রে বেশি দিন শাসন করে পার না এ বাবা শুন চীন রে বেশি দিন শাসন করে পার না ভারত রে বেশি দিন শাসন কলে কাহি ভারতীয় লোক এত ধুবলা লোক দেখি আজ্ঞা সব ভগবান ভারতীয় লোক ইংরেজ লোক কু ভগবান মানি নেলে আপরে ইংরেজ মানে প্রথম রু লড তাঙ্ক না লগাই নথিলে ভারতীয় লোক যেতবে তাঙ্কু ভগবান মানি দেলে সেগুলো সড়া মু ভগবান তাপরে লেখিলে লর্ড উইলিয়ম বেন্টিক লর্ড উইলিয়ম ডেস লর্ড উইলিয়ম জেরু এসব বিভিন্ন নাম সব লেখিলে তাঙ্ক নাম পূর্বরু কোন লর্ড লেখা দিলা কি যেতবে সেমানে আসিছিলে ইংল্যান্ড তাঙ্ক নাম পূর্ব লর্ড ভারতীয় লোক মানে তাঙ্কু লর্ড করিদেলি বাবা এগুলো সব ভগবান টাইপ দেখা আমি মহামূর্খ দিলে কোন সময় লর্ড লগাই দেলে আমি গুলাম হয়ে নথান্তে আমি গুলামী কু আদরি নেলে যে এত সফা লোক দুনিয়ারে থাকে ভারত গুটে কি রাষ্ট্র উষ্ণ প্রস্রবণ রাষ্ট্র আমার রঙটা তম্বাড়িয়া হব আমার এটি সফা কে নুয়ে যে গা সফা সে গা মিরিকাল সে গা অলগা কথা ভারতরে সফা লোক আসবে কি ভারত গোটে তম্বাড়িয়া লোক মু তো বেশি কলা লোক মানুষ ভাল পাইছ মতো কলা লোক হি মতো ভাল লাগে সফা মফা মোর পছন্দ নুয়ে
ମତେ କଳା ମତେ କଳାମାନଙ୍କୁ ହିଁ ମୋର ପସନ୍ଦ। କଳା ପୁଅ ହଉ କଳା ଝିଅ ହଉ ମତେ କଳା ଲୋକଙ୍କ ପ୍ରତି ମୋ ମନ ଭିତରେ ଗୋଟେ ଅଲଗା ଜାଗା ଅଛି ତାଙ୍କ ପାଇଁ କଳା ଲୋକଙ୍କ ପାଇଁ। କାହିଁକି ନା କଳା ଲୋକ ଯିଏ କଷ୍ଟଟା ପାଇଥାଏ ଧଳା ଲୋକ ସେ କଷ୍ଟ ପାଇବ, ତେଣୁ କଳା ଲୋକଙ୍କ ପାଇଁ ସମ୍ବେଦନ ମନୋଭାବ ରହିବା ଦରକାର। ଆଉ ଭାରତ ତ ତମ୍ବାଳିଆ, ଭାରତର ସଫା କେହି ନୁହନ୍ତି, ଯିଏ ମାନେ ସଫା ସେଗା ଇଂରେଜ ଛୁଆ, ଆମେ ତାଙ୍କ ସାଙ୍ଗରେ କିଛି କଥା ହେଇ ସେଗା ସେଗା ଆବିଷ୍କାର ବାଇକ ଟମାଟୋ ତେଣୁ କଥା ପଡ଼ିଛି ଶୁଣ, ଭାରତ ଯେହେତୁ ଉଷ୍ଣ ପ୍ରସ୍ରବଣ ଦେଶ, ଏଟା ଆମର ଏଠି ତମ୍ବାଳିଆ କଳା ବର୍ଣ୍ଣର ଲୋକ ରହିବେ ହିଁ ରହିବେ ଗ୍ୟାରେଣ୍ଟି 100%। ତେଣୁ କଳାକୁ ଆମେ ଘୃଣା କରିପାରିବା ନାହିଁ, କଳାକୁ ଧଳା ଠାରୁ କଳାକୁ ବେଶୀ ଭଲ ପାଇବା ହେଲା। କୃଷ୍ଣ କି ରଙ୍ଗ ଥିଲେ ତାହେଲେ? ନୀଳ କଳା ଭିତରେ ଆଉ କଣ ଡିଫରେନ୍ସ ରହିଛି? କଳା ଠାକୁର ଗୀତ ବାହାରିଯାଉଛି ସେଠି କାଇଁ ନୀଳ ଠାକୁର ବାହାରି, କଳା ଠାକୁର ଗୀତ ବାହାରିଛି ନା ନାହିଁ? ଆଉ କଳା ହେଲା ଛାଡ଼। ହଉ ଉପନିବେଶବାଦ ଆମେ ପୁରା ବୁଝିପାରୁନି, ମୁଁ କହିଲି ଉପରେ କିଛି ନିବେଶ କରିବା, ବଢିଆ ଏକ୍ସାମ୍ପଲ ଦଉଥିଲି, ତୁମେ କହିଲ ଯେ ଇଂରେଜ ମାନେ ଆସିକି ଭାରତରେ ନିବେଶ କରିଥିଲେ ଇଷ୍ଟ ଇଣ୍ଡିଆ କମ୍ପାନୀ ନାଁରେ, କହିଲେ ଗୋଟେ ଆଜ୍ଞା ଭାରତକୁ ପ୍ରଥମ ଆସିଲେ, ସେମାନେ ଡାଇରେକ୍ଟ ଆସିକି ନିବେଶ କରୁନାହାନ୍ତି, ଆସିଲେ ଭାରତୀୟ ଲୋକଙ୍କ ସାଙ୍ଗରେ କଥା ହେଲେ। ଆଉ ଯେତେବେଳେ ଇଂରେଜ ମାନେ ଆସିଲେ ଭାରତୀୟ ଲୋକ ଦେଖିକି ପାଗଳ, କିଏ ପାଗଳା ହେଇଗଲେ, ଏତେ ସଫା ଝିଅ ଏତେ ସଫା ପୁଅ, ପୁଣି ସେମାନେ ଯେ ଯେ ଟାଇପ୍ର କଥା କହୁଥିବେ, ଲାଙ୍ଗୁଏଜଟା ବି ଅଲଗା, ଏମାନେ ଫୁଲ୍ ପାଗଳା ହେଇଯାଉଥିବେ ଯେ ଆମେ ତୁମର ଏଠି ଗୋଟେ କମ୍ପାନୀ କରିବୁ, ତୁମେ କିଛି ଲୋକ ଏଠି କଣ ପାଇବ, ଚାକିରି ପାଇବ, ପଇସା ଇନକମ୍ କରିପାରିବ, ତ ଆପଣମାନେ ଯଦି କହିବେ ଆମେ ଗୋଟେ ଏଠି କମ୍ପାନୀ କରନ୍ତେ, ତାପରେ ଆମର କିଛି ବହୁତ ଉଚ୍ଚକୋଟୀର ଲୋକ ଥିଲେ ଆଜ୍ଞା କରୁ, ତାପରେ ଇଷ୍ଟ ଇଣ୍ଡିଆ କମ୍ପାନୀ ଏଠି ଇଂରେଜ ଡାଇରେକ୍ଟ ଆସିକି ଶାସନ କରୁନାହାନ୍ତି, ଡାଇରେକ୍ଟ ଆସିକି ଶାସନ କରୁଛନ୍ତି ନା, ଆଗେ ଇଷ୍ଟ ଇଣ୍ଡିଆ କମ୍ପାନୀ କଲେ, କମ୍ପାନୀରେ କିଛି ଲୋକ କାମ କଲେ, ତାପରେ ସେମାନେ ଭାରତ ଉପରେ ପୁରା ବିସ୍ତାର ଲାଭ କଲେ, ଗୋଟେ କମ୍ପାନୀ ଖୋଲିଲେ ପୁରା ଭାରତ ଉପରେ କଣ କଲେ ଶାସନ କଲେ। ସେଇଟା କୁହାଯାଏ ନିବେଶ କରିବା, ନିବେଶ ପୁଞ୍ଜି ଘଟେଇବା। ଇଂଲଣ୍ଡ ବାଲା ଭାରତରେ ପୁଞ୍ଜି ଘଟେଇଦେଲା, ଆଉ ଭାରତୀୟ ଲୋକମାନେ ତାକୁ ସୁଯୋଗ ଦେଇଦେଲେ, ଆସୁ ଆମ ଉପରେ ଆପଣ ପୁଞ୍ଜି ନିବେଶ କରନ୍ତୁ, ଉପନିବେଶବାଦ ଆମ ଉପରେ ପୁଞ୍ଜି ନିବେଶ କରନ୍ତୁ, କରିଦେଲେ ଏମିତି ନିବେଶ କଲେ ଏକାଥରେ ଶହ ଶହ ବର୍ଷ ନିବେଶ ହେଇଗଲେ, କେତେ ବର୍ଷ? ଚୀନରେ ସେମାନେ ବେଶୀ ଦିନ କରିପାରିଲେନି, କହିଥିଲି ତୁମମାନଙ୍କୁ ନା, ଚୀନରେ ଇଂରେଜ ବାଲା ବେଶୀ ଦିନ ଶାସନ କରିପାରିଲେ ନାହିଁ, ଚୀନ ବାଲା କହିଲେ ଏକା ଉଷଳା ହଟେଇ ଦେବ ନା, କେମିତି ହଟେଇବା, ଠିଆ ହେଇକି ଶୋଇବା, ଖଟ ମଟ ଉଠେଇଦେଲେ, ଇଂରେଜ ବାଲା ଆସିଲେ ଆଉ ଇଂରେଜ ବାଲା ଠିଆ ହେଇକି ଶୋଇପାରିବେ, ତାଙ୍କ ଠିଆ ଠିଆ ଏମିତି ଶୋଇବେ, କାନ୍ଥ ଗୋଟେ ଡେରି କେମିତି ଶୋଇଗଲେ, ଇଂରେଜ ବାଲା କେମିତି ଶୋଇବେ? ତାପରେ ପୁଣି ଚାଇନା ବାଲା କହିଲେ ଯଦି ଭଲ ଭଲ ଖାଇବା ଏଠି ଦିଆଯିବ ସେମାନେ ରହିଯିବେ, ସବୁ ଖାଉ, କୁକୁର ମୁକୁର ସେଟା କିଛି ଛାଡ଼େ ସବୁ ଖାଉ। ଚୀନ ବାଲା କୁକୁର ଖାଇଗଲେ, ମାଙ୍କଡ଼ ଖାଇଗଲେ, ସବୁ ଖାଇଲେ, ଇଂରେଜ ବାଲା ସେଗା ଖାଇପାରିବେନି, କହିଲେ ଏଠି ବହୁତ ଟେନସନ ହେଇଯାଉ ଯଦି ଛାଡ଼ତେ ହବ, ତାପରେ ସେମାନେ ଛାଡ଼ିଲେ। ଆଉ ଭାରତକୁ ଆସିକି ଏଠିକାର ଖାଦ୍ୟର ବି ବଢିଆ, କେତେ ପ୍ରକାରର ଖାଦ୍ୟ ଏଠିକାର ଖାଦ୍ୟ ପ୍ରକୃତି ଦ୍ୱାରା ସେମାନେ ଲାଳାୟିତ ହେଲେ। ଏ ଯେ ମୁଗଲ ମାନେ ଆସିଥିଲେ ଭାରତକୁ, ମୋଗଲ ମାନେ ଯେମାନଙ୍କୁ ମୁଗଲ ଆମେ କହୁଛେ, କଣ ପାଇଁ ଆସିଥିଲେ ଭାରତ? କଣ ଜିନିଷ ଦୁଇଟା ଦେଖିକି ସେମାନେ ଆସିଥିଲେ? ଦୁଇଟା ଜିନିଷ ଭିତରେ ସେମାନେ ଦେଖିକି ଆସିଥିଲେ, ଆମର ପ୍ରକୃତିର ସୁନ୍ଦରତା ଆଉ ନାରୀମାନଙ୍କ ପ୍ରତି ସେମାନେ ଆକୃଷ୍ଟ ହେଇକି ମୋଗଲ ମାନେ ଆସିଥିଲେ। ମୋଗଲ ମାନେ ଆସିକି ଦେଖିବେ ଏଠି ବହୁତ ହିନ୍ଦୁ ନାରୀମାନଙ୍କୁ ବିବାହ କରୁଛନ୍ତି, ବିବାହ କରିକି ତାପରେ ମୁସଲମାନ ସେମାନେ କନଭର୍ଟ ହେଇଛନ୍ତି, ବୁଝିପାରୁଛୁ? ତ ସେ ତ ବହୁ ଷ୍ଟୋରି ଅଛି, ସେଗା ହେନେ ଆଉ ପଢେଇ ହବ ନାହିଁ, ସେଗା ଆଉ କେବେ ବିସ୍ତୃତ ଆଲୋଚନା କରିବା। ଉପନିବେଶ ଏଇନା ବୁଝିପାରିଲ କଣ ନିବେଶ କରିବା? କ୍ଲିଅର, ଉପନିବେଶ ମାନେ କିଛି ନିବେଶ କରିବା। ତେଣୁ ଏ ଭାରତର ବୈଦେଶିକ ନୀତିରେ ନିବେଶବାଦକୁ ବିରୋଧ, ନା ନା ଭାଇ ଆଉ ନିବେଶ ତୁମେ କରନି, ବହୁତ ପାପ ଦେଇଛ ଦୁଇ ବର୍ଷ ମାନେ 200 ବର୍ଷ ଧରି, ଆମେ ଥରେ ତୁମକୁ ସୁଯୋଗ ଦେଇଥିଲେ 200 ବର୍ଷ ଏସା ପାପ ଦେଲ ଯେ ଏବେ ଟ୍ୟୁ ଫାଟତେ ବସିଲାନି, ଆଉ ନାହିଁ ଆଉ ତୁମେ ନିବେଶ କରନି, ଥରେ ନିବେଶ କରିବା ପାଇଁ ଦେଇଦେଇଥିଲେ। ତେଣୁ ବୈଦେଶିକ ନୀତିରେ ଆମ ଲେଖା ହେଇଛି ବିରୋଧ ହବ, ବିରୋଧ ହେଇପାରିବ, ବୈଦେଶିକ ନୀତିରେ ଆମ ଲେଖା ହେଇଛି ଯେ କଣ କରିହବ,
কে যদি এটি কিছু জিনিস নিবেশ করছি তাকে বিরোধ। এই যে পস্কো প্রজেক্টটা আসছিলা জাপানর বিরোধ হয়েছিল পস্কো প্রজেক্ট সব জিনিস এটি প্রজেক্ট যা বি গোটে বিদেশ যদি ভারতের কিছু গোটে করতে চাহু সেটা আমি বিরোধ করে পারিবা কারণ আমার লেখা হয়েছে নীতিরে কারণ থরে নিবেশ করিবে তারপরে আমার উপরে কি করিবে শাসন কিছু বুঝিপারছু না আজি এইটি স্টপ করিবা কেটা বাজিলা দেখো না।